ঢাকার গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ ছাত্র নাইম হাসানের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা কয়েকশো বিক্ষোভকারী নগর ভবনে প্রবেশের চেষ্টা করে কিন্তু প্রধান ফটক বন্ধ থাকায় ভবনের সামনে স্লোগান দেয় তাঁরা সিটি কর্পোরেশনের কারো সঙ্গে কথা বলতে না পেরে কিছুক্ষণ পর দুর্ঘটনাস্থলে চলে আসেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা আজ বুধবার দুপুর পৌনে বারোটায় গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় নাইম হাসানকে চাপা দেয় গাড়িটি আর শিক্ষার্থীরা রাস্তায় নামে তিনটার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের হাতে ছিল প্লেকার্ড অনেকের বুকে পিঠে লেখা ছিল আমি বাঁচতে চাই তারা স্লোগান দিয়েছিলেন উই ওয়ান জাস্টিস দুর্ঘটনায় নিহত নাইম হাসান নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া জানান এই ঘটনায় গাড়ি চালক রাসেল খানকে আটক করেছে পুলিশ সিটি কর্পোরেশনের ময়লার ওই গাড়ি জব্দ করা হয়েছে দুর্ঘটনার পর পথচারী আবদুল্লাহ আল মামুন সহ কয়েকজন নাইমকে উদ্ধার করে দুপুর বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আবদুল্লাহ আল মামুন জানান হল মার্কেট মোড়ে বায়তুল মোকারমগামী সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি মোর ঘুরতেই নাইমকে প্রথম ধাক্কা দেয় পরে চাপা দেয় রাস্তায় পড়ে সে গুরুতর আহত হয় পরে সেখান থেকে মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে ডিজেলের দাম বৃদ্ধির পরই বেড়েছে পরিবহনের ভাড়া অসন্তোষ দেখা দিয়েছে যাত্রীদের মাঝে আর এরই মাঝে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া অধিকাংশ বাসে না রাখায় দেখা দিয়েছে তীব্র অসন্তোষ যা রূপ নিয়েছে আন্দোলনে প্রতিদিনই রাজধানীতে শিক্ষার্থীরা করছেন আন্দোলন এ আন্দোলনে ছাত্রলীগের হামলা শিকার হয়েছেন শিক্ষার্থীরা এছাড়াও এক শিক্ষার্থীকে উঠিয়ে নিয়ে যাবার অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তাই আবারও নিন্দিত ছাত্রলীগ এমন পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন পরিবহনে হাফ ভাড়া শিক্ষার্থীদের শুধু দাবি নয় এটা তাদের অধিকার আমরা শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একমত আল নাহিয়ান খান জয় বলেন একই সঙ্গে বলতে চাই তাদের এই দাবি সঠিক ও যৌক্তিক তিনি বলেন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি পরিবহন সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে মেনে নিতে হবে এবং এটা বাস্তবায়নেও তাদের ভূমিকা রাখতে হবে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন ছাত্রলীগ সবসময়ে শিক্ষার্থীদের দাবির পক্ষে ছিল পরিবহনে হাফ ভাড়ার দাবির সঙ্গেও ছাত্রলীগ একইভাবে সহমত পোষণ করে আমরা মনে করি শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি মানতে হবে তিনি বলেন শিক্ষার্থীদের দাবি মানার কথাটা যেভাবে যুক্তিযুক্ত একইভাবে আন্দোলনের নামে যেন কোনো সহিংসতা সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এই জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সচেতন থাকার পরামর্শ দেন লেখক